রবীন্দ্রভারতী, কি বলবেন? না আমি না প্রথমে কালকে তো পুরুলিয়ায় ছিলাম, অতটা জানি না। এ তো মানে ভাবাই যায় না, রবীন্দ্রনাথকে নিয়ে যারা বসন্ত উৎসব পালনের নামে অশ্লীলতাকে প্রাধান্য দিচ্ছে, তাদের কোন ভাষায় নিন্দা করব? কোনো ভাষা নেই যে ভাষায় এদের নিন্দা করা যায়। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সাথেও আমি কথা বলেছি, প্রশাসনের সাথেও কথা বলেছি। এতে যা প্রশাসন ভালো বুঝবে, যা কর্তৃপক্ষ ভালো বুঝবে, সে পথেই হাঁটবে। এ কি সোশ্যাল মিডিয়া হচ্ছে বলুন তো, কি বসন্ত উৎসব হচ্ছে, কি ভাষা! আমার ভাবতে অবাক লাগে যে বাংলার সংস্কৃতিকে এটা কোথায় নিয়ে যাচ্ছে। আসলে দেখেছি যে এই সংস্কৃতিকে বারবার এর গরিমাকে ভেঙে দেওয়ার চেষ্টা, এই সংস্কৃতির উপর নানা দিক থেকে আঘাত, সমাজের উপরে নানা দিক থেকে আঘাত, তারই একটা বহিঃপ্রকাশ হচ্ছে যা ইচ্ছে তাই করবার অধিকার। যারা করেছেন তারা অত্যন্ত লজ্জাজনক শুধু নয়, মাথা হেট করে দিয়েছেন আমাদের। এবং কোনো অভিভাবক যদি এটা ভাবেন তার সন্তানরা এভাবে করছে, সে অভিভাবকেরও চোখে জল আসবে। আমি এর থেকে বেশি কিছু বলতে চাই না। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষকে বলতে হবে যে এমন কোনো উৎসব করা যাবে না যে উৎসবে এই ধরনের প্রবণতা থাকবে। তারা বাইরের লোক হয়ে ভিতরের সংস্কৃতিকে নষ্ট করছে। যে কলেজেরই হোক, যে বিশ্ববিদ্যালয়েরই হোক, সুস্থ সংস্কৃতির লক্ষণ নয় বাংলার গরিমাকে এরা কালিমা লিপ্ত করেছে। এবং আইনের যে ব্যবস্থা আছে সেই আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে সাইবার ক্রাইমের ব্যবস্থা নেওয়া হোক। এরা ছাত্র সুলভ নয়, এরা ছাত্রী সুলভ নয়। রাজ্যপাল নিয়ে একটা কথাও আমি বলব না, রাজ্যের সব একটা কথাও রাজ্যপাল নিয়ে বলবো না, কারণ রাজ্যপাল প্রচারপাল, আমি তো আর প্রচারপাল নই। কিন্তু বলছেন রাজ্যের সমস্ত ভোটে অশান্তি হয়। আমি বললাম তো আমি প্রচারপাল নই, প্রতিদিন টুইট করতে হবে, প্রতিদিন আপনাদের মুখোমুখি হতে হবে, এটা বোধ হয় আমাদের কাজ না। আমাদের মানুষ কাজদের ভোটে পাঠিয়েছে জনপ্রতিনিধি হিসেবে মানুষের কাজ করবার জন্য, একটু দয়া করে আমাদের কাজ করতে দিন। আরও ভালো উন্নয়ন যাতে হয় সেদিকে সকলে নজর দিন, তাহলেই রাজ্য আরও উন্নয়ন হবে। মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে যে কষ্টের মধ্যে দিয়ে, যে পরিশ্রমের মধ্যে দিয়ে এই বাংলাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, আসুন সবাই মিলে সেটাকে ঊর্ধ্বে তুলে ধরি। উনি মারাত্মক অভিযোগ করছেন যে রাজনৈতিক স্বার্থ পূরণে সরকারি টাকা অপব্যবহার করা হচ্ছে, জনগণের টাকার অপব্যবহার করছেন শাসক দল, মানে আপনার দল। আমি তো বারবার বলছি, এ তো 100 বার আপনারা বললেও আমার একই উত্তর হবে, এটা কোনো উত্তরই দেবো না। উনি যা যা বলছেন সবটাই পুরনো, পুরনো কাসুন্দি ঘাটছেন তো ঘাটুন। ওনার কোনো না কোনো ইস্যুতে রোজ একবার মুখ দেখানো দরকার, রোজ একবার টুইট করার দরকার। এই বিতর্কে আমি যাব না, এখন বিতর্ক করার সময় নয়, দেশ গড়ার সময়, রাজ্যকে আরও উন্নয়নের পথে নিয়ে যাওয়ার সময়। কিন্তু উনি টুইট করেন আজকে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে অভিযোগ করেছেন, নালিশ জানিয়ে এসছেন যে ইন্টারনাল ঠিক শেষ হয়ে গেছে, চলো। আর একটা বিষয় হচ্ছে আপনারা বাংলার গর্ব মমতা বলছেন, কংগ্রেস একটা এ নিয়েছে বিভিন্ন জায়গায় বাংলার গর্বের মনীষীদের ছবি টাঙিয়ে তারা গর্ব, বিবেকানন্দের গর্ব, কংগ্রেস ওদের ওই নিয়েই থাকতে হবে। বা যদি বুঝতো কেন বাংলার গর্ব মমতা, তাহলে আর এটা বলতো না। আমি খুব দাবি করি এই কারণেই, বাংলাই মমতার কেন আজকে গর্ব করছে, তার মূলত তিনটি কারণে। আমাদের যেরকম আমাদের মনীষীরা গর্বে, যারা মনীষীদের কথা তাদেরকে কেউ ছোটো করে দেখিয়েছে, আজকের প্রেক্ষাপটে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার গর্ব। এটা তৃণমূল কংগ্রেসের গর্বের কারণ নেই, শুধু একটা তৃণমূল কংগ্রেসের গর্ব নয়, সংবিধানকে, তার ন্যায়কে, ন্যায় বিচারকে উচ্চে তুলে ধরবার প্রতিবাদী কণ্ঠস্বর মমতা, তাই বাংলার গর্ব মমতা। দ্বিতীয়টি প্রশ্ন হচ্ছে, দ্বিতীয়টি হচ্ছে বাংলার যা গরিমা, বাংলার যা ঐতিহ্য, বাংলার যা সংস্কৃতি, তাকে তুলে ধরছেন মমতা।
তাই বাংলার গর্ব মমতা। আর তিন হচ্ছে, যা কিছু এই অল্প সময়ের মধ্যে সর্বব্যাপী যে উন্নয়ন ঘটেছে, ভবিষ্যতের দিকে তাকিয়ে রাজ্য দেশ গড়ার কাজে মমতা বন্দ্যোপাধ্যায় যে মুন্সিয়ানার ছাপ ফেলেছেন, তার জন্যে বাংলার গর্ব মমতা। সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায়কে যারা আক্রমণ করছেন, যারা এইসব অন্যদিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন, তারা আসলে বাংলাকেই আক্রমণ করছেন। বাংলা রুখে দেবে মমতার মাধ্যমে সমস্ত রকম ধর্মান্ধতার লড়াই, অসহিষ্ণু হয়ে যারা লড়াই করছেন তাদের বিরুদ্ধে একযোগে লড়াই, তার নাম মমতা। প্রেসিডেন্সির ব্যাপারে আমি খুব মর্মাহত এই কারণে যে প্রায় প্রতিদিনই আমরা সমস্ত ঘটনাটার উপর নজর রাখছি, কিন্তু যে প্রক্রিয়া আমি দেখলাম কালকে আপনাদের টিভিতেই দেখাচ্ছিল, কোনো একটি টিভিতে দেখলাম যে অ্যাঙ্কার প্রশ্ন করছে, তারা বলছে আমি শিক্ষামন্ত্রীকে চিঠি দিয়েছিলাম, কোথায় দিল, কার হাতে দিল, কেন দিল তাও জানি না। আমি তো বারবার বলছি ঘেরাও, আমি কেন, আমাদের সরকার কখনো ঘেরাও পছন্দ করেনি, করবে না। আলাপ আলোচনার মধ্য দিয়েই সমস্ত সমস্যার সমাধান দেখা উচিত। তাদের যদি কোনো বক্তব্য থাকে, তারা যদি উপাচার্য ছাড়াও শিক্ষা দপ্তর আছে, শিক্ষামন্ত্রী হিসেবে আমি তাদের কাছে বলবো, এই ধরনের পথ অবরোধ করে তাদের নিজেদের সমস্যা মেটানোর জন্য তারা অপরকে বিপদে ফেলে দিতে পারে না। এবং এই ধরনের আন্দোলন রাস্তা রোকো করে শিয়ালদার মতন জায়গায় বসে আজাদি আজাদি বলে চিৎকার করলেই আজাদি মেলে না, এটা সম্পূর্ণ তাদের মূল্যবোধের অভাব হচ্ছে। দাবি আদায় যদি করতে হয়, নিশ্চয়ই তারা তাদের ছাত্রদের যে দাবি সেই দাবির উপরেই তারা ভরসা করবে, আর অন্য অন্য বিষয়গুলি যেটা কর্তৃপক্ষের দেওয়ার কথা সেটা কর্তৃপক্ষ যদি না দেয়, তাহলে কর্তৃপক্ষের উপরে আমরা আমাদের কাছে এসে বলবে। কিন্তু এই ধরনের আন্দোলন 48 ঘন্টা 45 ঘন্টা বসে থাকবো রাস্তার উপরে, অন্যরা অন্য রাস্তা দিয়ে ঘুরে যাবে, প্রশাসন অত্যন্ত, পুলিশ এবং প্রশাসন অত্যন্ত ধৈর্যশীল বলেই তারা এই সুযোগ পাচ্ছেন। আমি বলবো যে তাদের প্রতিনিধিরা প্রয়োজন হলে আমার সঙ্গে দেখা করুন, আমি উপাচার্যের সাথেও কথা বলবো, কর্তৃপক্ষের সাথেও কথা বলবো, দপ্তরের, এর মধ্যে দপ্তর গিয়েছিল সমস্ত ঘটনা দেখতে, এমন নয় যে আমরা দেখছি না। এটা তো একটা মুক্তাঞ্চল হয়ে দাঁড়াচ্ছে, এটা তো মুক্তাঙ্গন নয়, এটা বিশ্ববিদ্যালয়। যে আসছে সে মুক্তিয়া দিতে চায়, যে মনে করছে সে রাস্তায় বসে পড়তে চায়। এরা যে দলের, আমি জানি না কোন দলের লোক, কেউ বলছে বাম, কেউ বলছে অতিবাম, কেউ বলছে সাধারণ, আমি তো তা জানতে চাই না। তাদের দাবিগুলি সম্পর্কে আমি জানতে চাই যে তাদের দাবি কোনটা, সেই দাবিগুলি নিয়ে কি তারা খুব বাস্তবোচিত কথা বললে নিশ্চয়ই সে কথার মধ্য দিয়ে আমি উপাচার্যের সঙ্গে কথা বলবো। কিন্তু আমি তো জানি এদের মধ্যে, ওরা হোস্টেল নিয়ে বলেছিল, আমি হোস্টেলের ইমিডিয়েটলি যাতে ঘর তাড়াতাড়ি সারানোর ব্যবস্থা করা যায় করেছি। 2006 সালে এই হোস্টেলটি সকলের জন্য ছিল, 2006-এর পর থেকে এটা কেন প্রেসিডেন্সির জন্য শুধু হলো আমি জানি না, আমাকে জানতে হবে, আমি উপাচার্যের সঙ্গে এ বিষয়ে কথা বলবো। অন্য বিষয়গুলি যদি ক্যান্টিন বন্ধ রাখা আর ক্যান্টিনকে বন্ধ করে দেওয়া, এই দু ধরনের অভিযোগই আছে। কর্তৃপক্ষ বলছে ছাত্ররা ক্যান্টিন বন্ধ করে রেখেছে, আর ছাত্ররা দেখলাম টিভিতে বলছে আমরা ক্ষুধার্ত, আমাদের ক্যান্টিন দেওয়া হচ্ছে না। এর বোধহয় কোথাও একটা সমন্বয় সাধনের দরকার আছে। কে ক্যান্টিনে রান্না করবে, না ওইটা পড়াশুনো নিয়ে বলুক না, হোস্টেলের ব্যবস্থাটা ভালো করতে হবে, সুস্থ করতে হবে বলুক, নিশ্চয়ই আমরা দেখব। প্রেসিডেন্সি তো স্বশাসিত একটি বিশ্ববিদ্যালয়, তার সাথেও আমরা কথা বলব। কিন্তু তাদের ঘটনা নিয়ে বাস যাত্রী, যারা অফিস যাত্রী, তাদেরকে বসিয়ে রাখে অন্য রাস্তা দিয়ে ঘুরতে হবে কেন, এটা কোন ধরনের আন্দোলন হচ্ছে ভাই? তোমরা এটা আলোচনার টেবিলে নিশ্চয়ই আসবে, কথাবার্তা বলবে, যতদূর ছাত্রদের যে স্বার্থ সেই স্বার্থ দেখতে আমরা বদ্ধপরিকর। এবং পরিকাঠামোগত যে হোস্টেলের ব্যাপারটাই আছে, সেখানে যদি কোথাও
সরকারি সাহায্যের দরকার হয় আমরা নিশ্চয়ই সেটা দেখব। সার্কুলারটা পড়ো, সার্কুলারটা পড়ে এসো, কবে কোন সাল থেকে আছে আমি তোমাদের ছেড়ে দিচ্ছি বলে। তাই তোমাদের মুন্সিয়ানা তো সাংঘাতিক ভালো ভাই, হ্যাঁ ভালো করে পড়ো সার্কুলারটা কি, যে যে গেজেটটা পেয়েছে সেটা পড়ো, আর যে সরকারি কর্মচারী, সরকারি শিক্ষক, সরকারি স্কুলের যে নিয়োগ সমস্তটাই তোমরা দেখো যে কোন ভিত্তিতে এটা হয়েছে। সেই ভিত্তির সঙ্গে আমরা যদি কোনো পরিবর্তন করে নতুন কিছু আনি, ওই ওই ফর্মের মধ্যে যদি কোনো না থাকে তখন আমাদের ধরো। আসল কথা, তোমরা পড়াশুনোটা না দেখে, তথ্য সংগ্রহ না করে, পুরনো কী আছে না দেখে, অ্যাপেল টু অ্যাপেল কম্প্যারিজন না করে তোমরা হঠাৎ একজনকে দায়িত্ব দাও এবং ধরো যে আজকে হয়ে গেল, যা তোমাদের মনে হচ্ছে এই এই ঘটনাটা তোমাদের আজ থেকে 10 বছর আগে মনে হয়নি কিন্তু ফোনটা আজ থেকে 10 বছর আগে হয়েছে। কিন্তু এরা তো সরকারি কর্মচারী না, মানে ইউনিভার্সিটি টিচার বা, সেটা তো আপনার দেখতে হবে না। সরকারি কর্মচারী না কি সরকারি কর্মচারী 2001 প্রমাণিত হচ্ছে, আপনি তো ওইটা নিয়ে আসেননি আমাদের কাছে বলতে, আপনি তো এসেছেন বিজ্ঞপ্তিটা নিয়ে বলতে, আপনি তো আসেননি এরা সরকারি কর্মচারী কি এরা সরকারি কমল, এদের পুলিশ ভেরিফিকেশন লাগবে কি মেডিকেল ভেরিফিকেশন, দ্যাট হ্যাজ বিন পাসড বাই দি হাউস। আপনারা প্রশ্ন তুলেছেন যে সংবাদ মাধ্যমের কোনো একটি, আপনাদেরই গোষ্ঠী একটি কাগজ সেটা তুলেছে, অন্যরা তা তোলেনি, আমি পরিষ্কার বলছি এটা তাদের অজ্ঞতা। তারা জানেই না যে ফর্মটার মধ্যে আগে এগুলো ছিল, আমরা শুধু নোটিফাই করেছি, গেজেটে নোটিফাই করেছি যে মেডিকেল করতে গেলে এরমভাবে করতে হবে, পুলিশ ভেরিফিকেশন এরমভাবে হবে। আমরা তার সঙ্গে একমত নাও হতে পারি, ফর্মের দিকে দিকে আমরা বলছি সেই দিনের ফর্মে এইগুলো ছিল, সেটা কন্টিনিউটি আছে, সেই ফর্মকে পরিবর্তন করবার যদি দরকার হয় আমরা পরিবর্তন করব, নিশ্চয়ই পরিবর্তন করব। যে যে ফর্মের আজ আজকের প্রয়োজনে যদি কিছু না হয়ে থাকে তা নিশ্চয়ই তা করবো, কিন্তু অজ্ঞতাটা এই যেটা আছে সেটা নতুন করে নাকি আমরা নিয়ে আসছি এটা ভাবার কোনো কারণ নেই।